जय मा तारा तारा तारा। देखा दे मा, देखा दे, देखा दे मा। ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव और साधक बामा खेपा एरा छिलेन मा भवतारिणीर प्रिय उपासक। केवलमात्र भक्ति और विश्वासेर जोरे तारा चरम ज्ञान लाभ करे এই ধরনীকে করেছেন পবিত্র। একদিকে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ঠাকুর রামকৃষ্ণের মা মা ডাক, আর একদিকে তারাপীঠের মহাশ্মশানে সাধক বামা খেপার তারা তারা নাম আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছিল। তোরা কেউ তারা মাকে চিল্লি না, তোরা কেউ তারা মাকে চিল্লি না। তোরা ভোগের তরে মায়ার ঘোরে ছয়রি বুকে ছাড়লি না, তোরা কেউ তারা মাকে চিল্লি না। তারার কাছে বামা খেপা জেগে আছে, তারা পিঠে তারার কাছে বামা খেপা জেগে আছে, তারা পিঠে তারার কাছে বামা খেপা জেগে আছে। পাছে ঘুমিয়ে পড়িস মায়ার কোলে, বামার তারা বুঝল না, বামার তারা বুঝল না। তোরা কেউ তারা মাকে চিল্লি না, তোরা কেউ তারা। কি হলো ভাই, কি হবে না বেটা, গাইতে বিগড়েছে? সঙ্গে সঙ্গে আমার মাথাটাও যে বিগড়াচ্ছে বাবা, আসল কথাটা খুলে বলো তো দেখি। ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করি। কি তো সে গাড়ি ছাড়া না পর্যন্ত ছেলেকে নিয়ে তুমি এখানেই বসবে, আমি একটু ওদিকে যাচ্ছি। কি হলো ড্রাইভার সাহেব, কি আবার হবে, গাড়ি বিগড়েছে? হ্যাঁ গাড়ি বিগড়েছে। সে কি কি হবে তাহলে, দেখি চেষ্টা করে। আরে তাতেই দেখো না বাবা। আরে ও উকিল বাবু, ওদিকে কি করছেন, আসুন। বলুন বলুন বলুন, এদিকে বসুন। চলবে না আপনি খান, আমি বলো আপনার সঙ্গে বসে বসে গল্প করি। সেই ভালো সেই ভালো। কি হলো ইদেশে, তুমি হঠাৎ নামলে কেন? না মানে শঙ্করের জল তেষ্টা পেয়েছে তাই। তোমার ওয়াটার বোতলটা একটু দাও তো। না ধন্যবাদ। নে ভাই, শাহ তোমার সঙ্গে পরিচয় করে দিই,
ইনি হচ্ছেন কালনার একজন বিখ্যাত নামকরা উকিল। নমস্কার। ওনার পরিচয় আমি আগেই পেয়ে গেছি। সে কি আমার পরিচয় পেলেন কি করে? কেন? আপনার স্ত্রীর কাছ থেকে। ওরে বাবা, এই মধ্যে স্ত্রীর সঙ্গে আলাপ জমি ফেলেছো? তোমরা মেয়েরা পারো বটে। যা যাও, ওদিকে গিয়ে বসো। বাবা বাবা, মা কই ডাকছে? যাও তুমি বাসে গিয়ে বসো, মাকে বলো আমি আসছি। যাও। জামা কাপড় পরতে পারে না, খেতে পারে না, আরে ওর জন্য তো যত ঝামেলা। না না, ঝামেলা বলছেন কেন? ঝামেলা নয়, ওর জন্যই তো তারাপীঠ যাওয়া। তারাপীঠ যাওয়া? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তো। আরে বাবা, ছেলে আমার জন্ম থেকেই বিকলাঙ্গ, অনেক ডাক্তার কবিরাজ দেখেছি, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমার স্ত্রী এখন খেপেছে, ওকে তারা পিটে নিয়ে গিয়ে ভালো করবে। আচ্ছা বলুন তো মহারাজ, এসব পাগলামার কোনো মানে হয়? আপনি আপনার স্ত্রীর বিশ্বাসকে পাগলামি বলে উড়িয়ে দিলেও আমি কিন্তু তা পারি না। এসো বসো। হ্যাঁ হ্যাঁ, বসে মাকে প্রণাম করো। চলো মামনি, ওদিকে না, ওই ওই তো ভক্ত, এসো এসো এদিকে এসো, মাকে প্রণাম করা হলো? হলো। আসুন আসুন আসুন, এই ঘরটা আপনাদের। বা আসুন মা, যাও যাও মামনি, আপনি আসুন। আপনাদের ভাগ্যটা তো খুব ভালো। হ্যাঁ, এতক্ষণ তো লোডশেডিং ছিল। ও তাহলে আপনি হাত পা দিয়ে বিশ্রাম করে নিন। ও আমি ভক্তদা, কাল ভোর চারটে যখন মাকে স্নান করানো হবে, হ্যাঁ তখন আমি মন্দিরে যাবো। কিন্তু অত ভোরবেলা উঠতে পারবেন? কেন পারবো না, তুমি আমায় তুলে দেবে। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? মায়ের স্নান দেখতে যাচ্ছি, ইচ্ছে ছিল মায়ের জন্য একটা ভালো আতর নিয়ে যাব, তার হলো না। তার জন্য মন খারাপ করে কি লাভ, সবই মায়ের ইচ্ছে। মা আতর লাগবে। মা আতর? তুমি আমায় বাঁচালে মা, দাও মা দাও। কয়টা টাকা দাও তো? ও হ্যাঁ দিচ্ছি, এই নাও। এই নাও মা। এ কি, কোথায় গেল? তাই তো, কোথায় গেল? কোথায় গেল? সবই মায়ের লীলা। এ হলো একরকম লীলা, বুঝলে? সকালবেলা উঠে ছাই পাশ গেলা, কোথায় ঠাকুর দেবদার নাম করবে তা না? আরে ঠাকুর দেবদার তো নাম করছি কি দোশ্রী, ওই দেখো না সামনে জানলাটা খুলে দিয়ে মন্দিরের দিকে তাকিয়ে সাধনা করছি। জয় মা তারা। আর এই মদ্যপান করে চলেছি। মানে? মানে খুব সহজ, তোমাদের পুজোয় লাগে ফুল বেলপাতা, আর আমার পুজোয় লাগে এই রঙিন চন্দনেত্র। তোমার এই বাজে কথা থামিয়ে আমি জিজ্ঞেস করছি, মন্দিরে যাবে কিনা? গীতশ্রী, মনটাকেই মন্দির করে ফেলেছি। আরে তারা তারা করে তো স্বামীকে তবে সর্বহারা করে দিল বাবা। সর্বহারা? স্বামী যদি দিন রাত মদ গিলে জীবনে সবকিছু ভোলে, তাকে তো একদিন সর্বহারা হতেই হবে। যাক, তোমার সঙ্গে আর বাজে তক্ক করতে চাই না, আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আসে শঙ্কর, চ চ বাবা। হ্যাঁ চ। সালা তারা আমার বাচ্চা। আরে অপর্ণা জি। আরে দিদি, তুমি ওকে পুজো দিতে যাচ্ছ? হ্যাঁ, ভাবছিলাম আজই তোমাদের সঙ্গে দেখা করতে যাব। চলে এসো না দিদি, আমার কর্তা রামপুরহাট গেছে আর মক্কেলের সঙ্গে দেখা করতে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, তুমি এলে জমিয়ে গল্প করা যাবে। হ্যাঁ নিশ্চয়ই যাবো ভাই। এসো কিন্তু। হ্যাঁ আমার ডালা করে। ডালাটা কি হলো? হ্যাঁ আমাকেও দেবেন, ওর হয়ে যাওয়ার পর এক শট যাওয়া ফুলে মালা দিন। হ্যাঁ ওই যে মিষ্টি, এই যে আসুন মা। এসো কিন্তু দিদি। হ্যাঁ
ওই যে আমি বললাম আমার ডালাটা সাজিয়ে দিন মা মা কি রে মাসিমণি এসেছে ও আয় আয় এসো দিদি এসো এসো রিঙ্কি রুমকি তোমরা ভাইকে নিয়ে এখানে খেলা করো এসো দিদি ভেতরে এসো 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 ভাই এসো হ্যাঁ এসো বসো তোমার ছেলেকে দেখলে আমার খুব কষ্ট হয় সবই আমার কপাল কপালের কথা বলছো কেন দিদি নয়তো কি স্বামীর কুকৃত্যে ফল ভোগ করছি আচ্ছা ভক্তদা বলুন উকিল বাবু বলুন এই যে আমি এতবার তারাপীঠে এলাম আগে হ্যাঁ কিন্তু এখন আমার মনে একটা প্রশ্ন রয়ে গেছে কি প্রশ্ন উকিল বাবু তারাপীঠ সৃষ্টি হলো কি করে তারাপীঠের সৃষ্টি কথা হ্যাঁ সে এক অপূর্ব কাহিনী শোনো শোনো ভক্তগণ শোনো দিয়া মন তারাপীঠের সৃষ্টি কথা অপূর্ব কথন একদা লাঞ্ছিত দুঃখ যোগাগারে পতির নিন্দা মহাসতী সইতে না পারে দেহ ত্যাগ করি সতী জ্বালা যে জোড়া মহাক্রোধে নাচে প্রলয় লীলা মহাক্রোধে নাচে প্রলয় লীলা মহাক্রোধে নাচে প্রলয় লীলা ডমরু বাজে গুরু গুরু রবোঠে বম 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 ডমরু বাজে গুরু গুরু রবোঠে মহাশূন্য মাঝে মহাশূন্য মাঝে সৃষ্টি স্থিতি সবই বুঝি ধ্বংস সতীর দেহ যতদিন স্কন্ধের বেশিবে ততদিন হবে শেষ এই প্রণয়ে এই প্রণয়ে অভয় দেন অবশেষে দেব নারায়ণ চক্র দিয়ে সতীর দেহ করেন কর্তন একই একই সতী অংশ পড়ি নানা স্থানে মণিবিন্দু পড়ে সতীর শিমুল বৃক্ষ যেখানে
থেকে তারাপীঠ মহাপুণ্য স্থান, সেই থেকে তারাপীঠ মহাপুণ্য স্থান, তারা নামে সুপে দাও তোমাদেরই প্রাণ, সেই থেকে তারাপীঠ মহাপুণ্য স্থান। জগতের শ্রেষ্ঠ দ্রুত সিদ্ধির পথ হলো এই মণিপীঠ তারাপীঠ, তাই তারাপীঠং মহাপীঠং দন্তপ্যং যত্নত সদা। তারাপীঠ নাকি ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও আছে? হ্যাঁ, ভারতবর্ষের তিনটি স্থানে তারাপীঠ রয়েছে। সতীর ঊর্ধ্বনয়ন তারা এই তারাপীঠে পতিত হয়, এখানে দেবী উগ্র তারারূপে পূজিতা হন। দক্ষিণ নয়ন তারা পতিত হয় অধুনা বাংলাদেশের বগুড়া জেলার করতোয়া নদীর তীরে, দেবী এখানে মা ভবানী রূপে আরাধিতা হন। আর বান নয়ন তারা পতিত হয় মিথিলায়, দেবী সেখানে নীল সরস্বতী রূপে প্রসিদ্ধা। ভারতের তিনটি তারাপীঠের মধ্যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই মহাপীঠ তারাপীঠই সর্বশ্রেষ্ঠ। আচ্ছা ভক্তদা, আমরা এই তারাপীঠে মায়ের যে রূপ দেখি তা নাকি আসল রূপ নয়, তাহলে মায়ের আসল রূপ কোনটি? মায়ের আসল রূপ যদি দেখতে চান আমার সঙ্গে মন্দিরে চলুন। কেউ কথা বলবেন না, আমি আপনাদের কাছে মায়ের রূপ বর্ণনা করব। আপনারা মায়ের যে রূপ দেখেন তা কিন্তু আসল রূপ নয়, বাইরের আবরণ মাত্র। আসল রূপ আমি আপনাদের দেখাচ্ছি। এই যে শিলামতি দেখছেন, এ হচ্ছে মায়ের আসল রূপ। শিলাময়ী রূপে তারা দেবী এখানে বিরাজ করছেন, তিনি দান করেন তাই তারা এক নাম তারিণী। সমুদ্র মন্থন জাত তীব্র বিষের জ্বালায় শিব যখন অসীম যন্ত্রণায় ছটফট করছেন তখন কি জ্বালায় কি জ্বালায় যন্ত্রণা কি যন্ত্রণা, এ জ্বালা কি জুড়াবে না। তারিণী মা কর তারণ, কর নব মূর্তি ধারণ, তারিণী মা কর তারণ, কর নব মূর্তি ধারণ। তারা ছাড়া কেউ এ জ্বালা জুড়াতে তো পারবে না মা, করো তারো। তোমার পায়ে নমি সুধা নিয়ে এসো তুমি, মহামায়ার লীলা খেলা দেখি আবার নয়ন ভরে, এসো তারা এসো গো মা দাঁড়াও নব মূর্তি ধরে।
তারিণী মা করো তারণ, করো নব মূর্তি ধারণ। তারিণী মা করো তারণ। জুড়াও তুমি মহেশ্বরে, যেমন পারো তেমন করে, করলে কি মহাশক্তি পতিকে মা কোলে নিলে। মাতৃসুধা করল যে পান, শিব হলো আজ কোলের ছেলে। শিব হলো আজ কোলের ছেলে। তুমি তোমার ছেলেকে সঙ্গে নিয়ে সামনে এসো। হ্যাঁ মা, তোমার স্বামী কোথায় মা? এই তো ছিল, কোথায় যে গেল? এই যে আমি এখানে আছি, কোথাও যাইনি। ভয় নেই। শুনছো, উনি তোমাকে ডাকছেন, একটি বার চলো। এখানে বসে একটু মেজাজ করছি, আমি কোথাও যেতে যেতে পারবো না। ছেলের মুখের দিকে তাকিয়ে লক্ষ্মী একটি বার চলো। জানিও না তো ছেলে, ও কি কোনোদিন ভালো হবে? না, হবে না। কই মা, এসো, দেরি হয়ে যাচ্ছে যে। যাচ্ছি বাবা। ঠিক আছে, তুমি যদি একান্ত নাই যাও, আমি যাচ্ছি। ছেলের জন্য আজ আমি হত্যে দিয়ে এখানেই পড়ে থাকবো। দেখি পা তারা আমার ছেলেকে ভালো করেন কিনা। এসো মা, তোমার ছেলেকে এখানে শুয়ে দাও, আর মনে মনে মাকে প্রার্থনা জানাও। আচ্ছা আচ্ছা, শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। আমার শোনা, মা আমার ছেলেকে ভালো করে দাও মা। জয় মা, জয় মা তারা। এই শালারা, তোরা কি করছিস? বেরো বেরো ওখান থেকে, নইলে মেরে তাড়াবো। পাগল বাবা, জায়গাবাস নি। আমি অজয়বাবু, এ কি করছেন? আপনাকে মাথা খারাপ হয়ে গেছে? জানেন উনি কে? একটা পাগল, পাগল। উনি একজন সিদ্ধ পুরুষ, মাঝে মাঝে ওকে শ্মশানে দেখা যায়। যাও মা, ও পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। বাবা বাবা, আপনি ওকে ক্ষমা করে দিন। গীতাশ্রী, শোনো, তোমরা এখানে থাকো, আমি দেখি ওরা কোথায় গেল। ভয় নেই মা, এগিয়ে যা, মায়ের নাম করে এগিয়ে যা, প্রাণ ভরে মাকে ডাক। মা
আচ্ছা ওই পাগলা বাবা কোথায় গেলেন? হ্যাঁ এই তো এখানে। কি উনি আমাদের শঙ্করকে ভালো করে দিয়ে কোথায় যেন চলে গেছেন। পাগলা বাবা আমাকে একটা ক্ষমা চাইবার সুযোগ দিলে না। আমি যে তোমার অধম সন্তান, ক্ষমা করো আমায়, ক্ষমা করো, ক্ষমা করো। কি অজয় বাবু, এবার বিশ্বাস হলো তো মায়ের কৃপায় সবই সম্ভব? জয় মা তারা, জয় জয় তারা।